হ্যালো যার বন্ধুরা সবাইকে কেমন আছো চলে আসলাম এই যে দুপুরবেলা দেখছো আমি হাসকে খাবার দিতে সবুজ সবুজ কাজ দিয়েছি এখন তোমরা সবাই দেখো কত সুন্দর গাছ দিয়েছি এখন গাছের সাথে এমনি অন্য আদারাও আছে কোয়ালিটি আছে চাউল আছে ধান আছে সব কিছু আছে ওরা মিক্স করে খাইতেছে সবাই দেখো আমার একটা বন্ধু আমার কাছ থেকে যা চাইছিল যে আমি সবগুলা হাঁস মুরগির ভিডিও করে সবাই দেখাই সে সবাই দেখো কেমন হয়েছে আমার সবগুলো এখানে না আর আছে ওগুলো আটকাতেছি গো বৃষ্টির কারণে ছাড়তেছি না এখন উপরের টিন দেবো তখন দেখি কি করা যায় আল্লাহ রহমতে দেখি আল্লাহ কী করে আমি জানি না আমি ওই আমার কাছে টাকা নেই তো এই উপরের টিন দিতে পারতেছি না বৃষ্টির কারণে ছাড়তে পারতেছি না মুরগি তো বন্দি কারা করে পালা যায় না ওদের সমস্যা হয় সবাই এখন ওই যে সবুজ সবুজ ঘাস দিয়েছি কিছুক্ষণ পরে আবার ভিতরে ইয়ে ট্রান্সফার করবো না এতক্ষণ সকাল থেকে বৃষ্টিতে আজকে ভিজতেছে যদি এতক্ষণ ভিজে তাহলে কিন্তু দেখা গেলো আপনার ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডা লাগতে পারে অবশ্যই ওদের ঠান্ডা অনেক সমস্যা হয় ঠান্ডার সময় খাবার খেতেছে এখন দেখো সবাই কলেজের বন্ধুরা প্লিজ হাঁসগুলো দেখার পরে আমার মুরগিগুলো দেখার পরে একটা সাবস্ক্রাইব বা একটা লাইক দিও কলেজের বন্ধুরা একটা লাইক দিও কলিজার বন্ধুরা সবাই কিন্তু একটা লাইক দিবা সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই আমাকে একটু কমেন্ট করে উৎসাহ দাও না প্লিজ কলিজার বন্ধুরা আমি যাতে এই যে হাঁস মুরগির এই ইয়েগুলো ফার্মটা একটু বড় করতে পারি প্লিজ আমি একা একা করতেছি তো এই কারণে আমার সমস্যাটা বেশি হচ্ছে তো দয়া করে সবাই একটু হেল্প করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখার পর আমার কিন্তু সাবস্ক্রাইব করবা কলেজার বন্ধুরা সবাই দেখো কেমন হয়েছে হাঁসগুলো আমার ওগুলো বন্দি কারাগারে আসে বাচ্চা আরও আছে বাচ্চাগুলো ওইদিকে আসে